ان هذا القران يهدي للتي هي اقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات ان لهم اجرا كبيرا আলহামদুলিল্লা সালাম আল্লাহ রসুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে জানুয়ারি চোদ্দো তারিখ দুই হাজার বিশ সন এবং আমরা আজ ইনশাআল্লাহ আল্লাহ সুরাতুল বাফারার দুইশো আট এবং দুইশো নয় নম্বর আয়া পড়ব এবং এর আগের আয়াতগুলোতে আয়াতুল্লা তাল তাল ওভারঅলভাবে মানুষদেরকে দুই ক্যাটেগরিতে ক্লাসিফাই করেছিলেন আল্লা সুফান যে যারা এই দুনিয়ার বুকে খুব মধুর কথা বলে কিন্তু আসলে তাদের অন্তরটা খারাপ এবং আরেকটা ক্যাটাগরি হচ্ছে বিলিভার্স যারা যাদের উদ্দেশ্য পুরাটা আল্লাহ সুমান তাল্লাহার জন্য এবং আল্লাহকে প্লিজ করার জন্য তো এইসব বলার পরে আল্লাহ সুমাহন তালা সবাইদের সলিউশনটা বলছেন যে আসলে সবাইদেরকে আল্লাহ সুমান তালা আহ্বান করছেন যে যেন সবাই আমরা পুরোপুরিভাবে ইসলামের আম্বেরেলার ভিতর ঢুকে যাই ইসলামের আমেরাল আম্বেরালার আন্ডারে যদি আমরা থাকি তাহলে দেখা যাবে যে যে আমরা এই ওয়ার্ল্ডেও শান্তি পাবো এবং আখেরাতেও শান্তি পাবো তো এই জন্য এই আয়াতটা স্টার্ট হয়েছে ইয়াই হালাদ আমানদীয়া এবং যে কোনো আয়াত যখন ইয়াই হালাদা আমানদীয় স্টার্ট হয় তখন আসলে আমাদের স্পেশাল অ্যাটেনশান দেওয়া উচিত কারণ এই সব আয়াতগুলা নিশ্চয়ই খুব একটা ইম্পর্টেন্ট জিনিস আলা আমাদেরকে বলতে চান ওই জন্য বলার আগে ডাকছেন আমাদেরকে ডাইরেক্টলি আল্লাহ এখানে বক্তব্যটা থ্রো করেননি বরং তার আগে আমাদেরকে ডাক দিয়েছেন যাতে আমরা কান তাপাতে শুনি এবং তারপর আল্লাহ স্মানতলা বলছেন মেন মেসেজটা আসুন আমরা দেখি আল্লাহ আমাদেরকে কি বলতে চান এই দুইশো আট নম্বর আয়াতে এবং দুইশো নয় নম্বর আয়াতে রাজিম। يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين كافة হারাকা ছয় সেকেন্ডের মতন এইখানে টান দিতে হবে কারণ এটা মাদ লাজেম এবং মাদ আজম আমরা কীভাবে জানবো এই যে মাদের যে হারাকা যেটা আলেফ এটার পরে যে লেটারটা আছে এটাতে তসদিদ আছে সাদ্দা সাদ্দা যখন হয় তখন দুইবার হয় এই যে ফায়ের উপরে তো এই জন্য এখানে আমাদের মাদ দিতে হবে ওদো ওদো এই ডালের উপরে শুকুন আছে ওই জন্য এটা কালপালা ও দো ও দো খুলুফ এখানে আল্লাহ কল করছেন হে আল্লাদিনা আমানু যারা ইমান এনেছেন তার মানে হে ইমানদারগণ হে যারা ক্লেম করে যে তারা মুমেন হে যাদের ভিতরে ইমান আছে এই কলটা করে আল্লাহ কি বলছেন উদখুলু দাখালা থেকে আসছে এটা অর্ডার যে তোমরা ঢুকে যাও বহু বচনকে যখন কল করা হয় তখন বলা হয় উদখুলু। যখন একজনকে কল করা হয় তখন বলা হয় উদখুল। তাই না উদখুলু। কিসের ভিতরে ঢুকে যাও প্রবেশ করো ফিসিলমি ইসলামের ভিতরে এবং বলেনি এখানে আল্লাহ ইসলাম ফিল ইসলামই কিন্তু বলছে ফিস সিল্মি তো ইসলামের এটা আরেকটা মানে এরকম সেমভাবে সিল্ম বলা যায় যেটার ভিতরে আসলে সারেন্ডারের কথা বলা হয় যেখানে যেটার ভিতরে একটা পিস পিস কথা বলা হয় যেটার ভিতরে একটা সন্ধির কথা বলা হয় এই সিল্ম তো এটা কমেন্টে আমি এটা নিয়ে আলোচনা করব। যখন যুদ্ধ হয় যুদ্ধের অপোজিটটা হচ্ছে সিলম ফিস সন্ধি হার হ্যাঁ সাইকোলজিক্যাল রেস্ট টেনশন মুক্ত এগুলো সবগুলোই কিন্তু এই সেলমের ভিতরে পড়ে তো সেলমে তারপর বলছেন কাফা মানে হাফ ঢুকো না এই সেলমের ভিতরে নাইনটি পারসেন্ট ঠুকোনা হানড্রেড পারসেন্ট এই কাফা মানে কমপ্লিটলি এই কমপ্লিটলি তোমরা ঢুকে যাও এই ছায়ার নিচে ইসলামের এই ছায়ার নিচে এবং ওয়ালা না তবেও ফলো করো না এবং তোমরা ফলো করো না খতুয়াত ই এই ওয়ার্ডটা মাঝে মাঝে পাই যে খতুয়াত মানে কি স্টেপস খতুয়া মানে হচ্ছে একটা স্টেপ আর খতুয়াত মানে বহু স্টেপ শয়তানের স্টেপগুলো তোমরা ফলো করো না তার মানে শয়তানের স্টেপ ফলো করলে তোমরা কিন্তু সেলম কাফের ভিতরে ঢুকতে পারবে না এটা দুইটা ওয়ে ইদার সেলম কাফের ভিতর অথবা শৈতান তার মানে তুমি যদি নিজেকে এই সেলম কাফার ভিতরে যদি না পাও তাহলে তুমি নিশ্চয়ই শয়তানের ক্যাম্পের আন্ডারে তুমি পাবে এবং আল্লাহ সুমাত বলছেন ইন্নাহু মানে এই শয়তানটা সে নিশ্চয়ই সে এবং সে যেহেতু বলছে এটা সবচেয়ে নিকট কুনটাকে মিন করা হয়েছে শয়তান তো এই দিয়ে সাধারণত সবচেয়ে নিকট যে জিনিসটা ওটাকেই রেফার করেছে এবং ওখানে সবচেয়ে নিকট হচ্ছে শয়তান ওই জন্য শয়তান লাকুম তোমাদের জন্য হে বিলিভাররা তোমরা জেনে রাখো শয়তান তোমাদের জন্য আদৌ

এইটার পরেও যদি তোমরা জালালতুম করো জালালতুম মানে পা পিছলে পড়ে যাও অথবা এই সিল আফার ভিতর থেকে একটু হটিয়ে তোমরা নিজেরা পা পিছলে অন্যদিকে চলে যাও ওকে এটা এটা পছন্দ করো না এটার বাইরে তোমরা চলে যাও মিমবা দিমা জা কুমুল বাইয়নাথ এরকম কনস্ট্রাকশন আমরা আগেও পেরেছি যে তোমাদের কাছে বাইয়েনাত আসার পরে যা মানে আসা এবং বাইয়েনাত মানে ক্লিয়ার প্রুফস খুবই ক্লিয়ার নিদর্শন প্রমাণ খুবই ক্লিয়ার প্রমাণ যে এই সিল মেক আপ ইসলামটাই হচ্ছে বেস্ট এবং এইটার ভিতরেই সব ফল আছে এটার ভিতরেই একটা হারমোনাইজেশন আছে এটার ভিতরে পিস আছে এটার ভিতরেই সন্ধি আছে এটার ভিতরেই আমাদের জন্য সলিউশন এইসব কিছু ক্লিয়ার হওয়ার পরেও যদি তোমরা জালাল করো তোমরা পা পিছলে অন্যদিকে চলে যাও মিম্বা আদিমা আজাদ কোন জায়গায় তাহলে জেনে রাখো আল্লাহ কিন্তু রাহিম বলেনি অনেক সময় মনে করবেন যে এই পা পিছলে গেছে তাহলে পা পিছলে কিন্তু আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবে ও রাহিম না কিন্তু এখানে আল্লাহ বলছেন আল্লাহ আজিজ হাকিম জেনে রাখো আল্লাহ কিন্তু আজিজ এবং হাকিম জেনে রাখো আল্লাহ কিন্তু পাকড়াও করতে পারে আল্লাহর শক্তি আছে তোমাদেরকে পাকরাও করা ভাবো না যে তোমরা আল্লাহর রাজত্ব থেকে পালিয়ে গেলে খালা এটা উধাও হয়ে যাবে না জেনে রাখো এটার জন্য আল্লাহ তোমাদেরকে পানিশমেন্ট দিবে এবং আল্লাহ সাল্লাহ হাকিম জুলুম করে পানিশমেন্ট দিবে না উনি খুবই জ্ঞানশীল ওনার উইজডম ফুল অফ উইজডম আসুন আমরা এই দুইটা আয়াত নিয়ে আলোচনা করি ইনশা আল্লাহ এটা থেকে আমরা কি কি ফায়দা পাচ্ছি তা আলহামদুলিল্লাহ ফার্স্ট অফ অল যেটা আমি বললাম যে এরকম টাইপের আয়া যেখানে ইয়াই হল্লাদা আমানু দে স্টার্ট হয় এখানে যেন আমরা স্পেশাল অ্যাটেনশান দিই কারণ এইখানে ইয়াই হল্লা দিনা আম আনু আছেন কারণ আল্লাহ আমাদেরকে যখন স্পেসিফিকভাবে ডাকছেন আমরা যেন এটাতে সারাদি এবং কানটা পেতে যেন শুনি যে আল্লাহ সুহামতালা কী বলতে চাচ্ছেন এবং যে মেসেজটা আল্লাহ সুহাম বলতে চাচ্ছেন আসলে খুবই ইম্পর্টেন্ট এই আয়াতটা ইজ ওয়ান অফ দি আয়াত যেটা আমাদের আসলে স্পেশাল অ্যাটেনশান দেওয়া উচিত কারণ এইখানে আল্লাহ সুমতালা আমাদেরকে একটা বড় সলিউশন দিচ্ছেন খুবই বড় একটা সলিউশান যে তোমরা এই এই সিলমের ভিতরে ঢুকে যাও এবং আপনারা দেখলেন যে বিগত আয়াতগুলোতে আল্লাহ সুমতালা কী সুন্দরভাবে বনি ইসরায়েলদের প্রবলেমটা মেনশন করলেন এবং তাদের প্রবলেমের মেন কারণটা আলাসমাতালা এই বিগত অনেক আয়াত ধরে আয়াতে আলাসমাতালা বর্ণনা করলেন এবং মুনাফিকিনদের কথা বললেন এবং এইসব বলার পরে আলাসমাতালা কী কী সুন্দরভাবে একটা একটা করে ইসলামের আহকামের বিউটিগুলা শো করছেন নামাজ কিবলা হজ রোজা দান খয়রাত করা এই যেগুলো সব কিছু আমরা কি সুন্দরভাবে আমরা দেখলাম তাই না এবং সব কিছুর ভিতরেই আল্লাহ সুহানতালা সুবাহ তালা একটা ব্যালেন্স মেনটেন করেছেন যে ইসলামের যে হেকমাটা যখনই আমরা আমাদের হার্ট থেকে ইসলামটাকে দিব আমাদের হার্টের স্যাটিসফ্যাকশনটা আমরা যখন রাজি হয়ে যাব আমরা যখন মাথা নত করবো যেটার ভিতরে এই স্যারেন্ডারের ওয়ার্ডটা আছে তখনই আমরা আমাদের হার্টটাতে ভিতরে একটা প্রশান্তি আমরা পাব। এবং এইটার কথা আল্লাহমান তালা বলছেন এখানে যে ওয়ার্ডটা কি সুন্দরভাবে ইউজ করলেন আল্লাহমান তালা যে সিলমি তাই না যে তোমরা যদি ইসলামের ভিতরে ঢুকো তাহলে ইসলাম দেখবে যে 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 একটা পারফেক্ট মেশিন একটা পারফেক্ট সলিউশন একটা পারফেক্ট সিস্টেম যেটার সাথে অন্য কোনো সিস্টেমকে মানুষ ম্যান মেড সিস্টেমের কোনো তুলনাই করা যায় না কারণ কামিং ফ্রম আল্লাহ সুবাহন তালা স্কামিং ফ্রম আল্লাহ সুবাহন তালা এবং এই যে দুইটা আয়াত আগে সেই ক্যাটেগরির অফ পিপুলদের কথা বললেন যে যারা মুখে ভালো কথা বলে কিন্তু গুনার কাজ করে এবং এই গুনার কাজের কারণে তারা এনিমি হয়ে যায় নেচারের সাথে ইউ ইউলিক ওয়ার ওয়ান তারা তারা একটা অ্যাংজাইটি এবং একটা টেনশনের ভিতরে থাকে কারণ তাদের নাটক করতে হয় তাদের খুব বড় ধরনের নাটক করতে হয় কারণ বাইরে গেলে তার খুব মধুর কথা বলতে হবে না হলে তার পলিটিক্যাল পাওয়ারটা কন্টিনিউ হবে না তার একটা ফ্যান আছে ওই ফ্যানদেরকেও তো রাজি করতে হবে ওই জন্য তার দিলটা কালো আবার ফ্যানদেরকে রাজি করতে হবে তাহলে অনলি ওয়ে কি রিয়া করতে হবে মুনাফিকি করতে হবে মিথ্যা কথা বলতে হবে একরকমের প্রমিস করে আবার ওটাকে ভাঙতে হবে তো এগুলা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কী হয় এগুলা এগুলো মানুষের ভিতরে একটা টেনশান নিয়ে আসে কারণ আপনি সকালে একরকম রাতের বেলা আরেক রকম বাইরে একরকম ভিতরে একরকম কিন্তু যারা মুসলমান যাদের অনলি ইনটেনশান আল্লাহর স্যাটিসফ্যাকশান করা যেমন সোহেব এবং সিনানের গল্প আমরা বললাম স্টার্ডিতে না যেমন মহাজিরিনদের যেমন যারা হচ্ছে পিওরলি আল্লাহর জন্য তাদের তাদের নাফসটাকে দিয়ে দিয়েছে যখনই তাদের হানড্রেড পারসেন্ট স্যারেন্ডার ফর আল্লাহ এটা হচ্ছে সেল যখন হয়েছে তখন আল্লাহ সুবাহন তাল্লা তাদেরকে হাদিয়া দিয়েছেন নাম্বার ওয়ান হাদিয়া হচ্ছে সাইকোলজিক্যাল পিস সাইকোলজিক্যাল পিস কারণ বেসিক্যালি যখন একজন চিন্তা করে দেখেন যে তিন চারটা প্রভুর প্রভুকে স্যাটিসফাই করতে চায় তার পলিটিক্যাল লিডারকে স্যাটিসফাই করতে চায় আমেরিকাকে স্যাটিসফাই করতে চায় ইন্ডিয়াকে স্যাটিসফাই করতে চায় উমুককে করতে চায় প্রত্যেক কথা বলার আগে চিন্তা করে আচ্ছা এই কথাটা বললে অমুক সে কি করবে মাইন্ড করবে নাকি আচ্ছা একজন তাকে বলছে যে তুমি উত্তর দিকে যাও আরেকজন বলছে তুমি দক্ষিণ দিকে যাও এটা এটা তো একটা একটা হেল তাই না একটা জাহিমের ভিতরে সে বাস করছে হ্যার এজ আরেকজন তার একটাই প্রভু একটাই রব একটাই মাস্টার এবং তার জন্য তার ফুল হার্টটা ডেডিকেটেড তাই না তাহলে তো সে নিশ্চয়ই অনেক পিছে থাকবে তো এইটাই হচ্ছে আসলে ইসলামের একটা বড় বৈশিষ্ট্য যে আমাদের হার্টটা অ্যাটাচ উইথ ওয়ান এনটিটি দ্যাট ইজ আল্লাহ সুবাহন তালী এবং সেই এনটিটিটা কোনো গরুও না ছাগলও না একটা সূর্যও না একটা চন্দ্র না যার পাওয়ার কম সে এনটিটিটা আল্লাহ গফুর ও রাহিম আলাকুল্লিস কাদির তিনি আল্লাহ সুবাহন তালা তো যদি তার সাথে আপনার অ্যাটাচমেন্ট হয় এবং সে যদি আপনার ফ্রেন্ড হয়ে থাকে তাহলে হাসবি আল্লাহন ওকিল দ্যাট ইজ এনাফ অন্য সবাই যা করুক না করো আল্লাহ আপনাকে প্রোটেক্ট করবে ওই জন্য আল্লাহ সুমানত কি সুন্দরভাবে এখানে সবাইদেরকে এই একটা ইউনিফাইং সিস্টেমের ভিতরে ঢুকতে বলছেন যেটার নাম হচ্ছে ইসলাম যেটার নাম হচ্ছে সিল্ম এবং এটার ভিতরে ঢুকলে দেখা যায় যে ইসলাম এত সুন্দর সাইন্টিফিক ওই জন্য ওই এন্ড হয়েছে আজিজ অন হাকিম আল্লাহ সুমান্ন আল্লাহ হাকিম হি ইজ দ্য অথার অফ দিস সিস্টেম হুইচ ইজ কল ইসলাম এবং সব কিছু হচ্ছে ফুল অফ হেকমা এরকম আপনি যত বেশি চিন্তা করবেন দেখবেন যে এখানে এত বেশি বুলেট প্রুফ হয়ে এত বেশি পারফেক্ট হয়ে এসছে আল্লাহর খালক যেমন পারফেক্ট মা তরফি খালকর রহমান এম ইন আল্লাহর সৃষ্টিটা যেমন পারফেক্ট আল্লাহর নিয়মও সেরকম পারফেক্ট ওই জন্য আল্লাহ স্মাতালাহ দুইটাকে একত্র করে বলছেন আল্লাহুল আলাহুল আল আমর তিনি যে আল্লাহ যিনি খাল্ক করছেন ওনারও আমর আমর মানে অর্ডার অর্ডার মানে কি রিলিজন অর্ডার মানে এই কোরআন অর্ডার মানে রসুল সাল্লু আলি সাল্লাম অর্ডার মানে ইসলাম অর্ডার মানে আমাদের নামাজ রোজা হজ জাকাত অর্ডার মানে জিহাদ আমর বিল মারুফ নাহি আনিল মুনকার অর্ডার মানে কিভাবে আমাদের দুনিয়াটা চলবে ইন টার্মস অফ আমাদের ব্যবসার ট্রানজ্যাকশান কোন ধরনের ট্রানজ্যাকশান হালাল এবং কোনটা হারাম কোনটা রিবা কোনটা সুদ কোনটা ঘুষ কোন সেক্সুয়াল রিলেশন জায়েজ এবং কোন সেক্সুয়াল রিলেশন হারাম কোন জিনিসটা খাওয়া যাবে কোনটা যাবে না এই যে দেখেন কি সুন্দরভাবে একটা ব্যালেন্সড ওয়েতে সুন্দরভাবে সব কিছুকে কভার করছে ইসলাম ইসলাম যদি এরকম হতো যে ইসলাম ক্লেম করছে যে আমি কিন্তু শুধু তোমাদের মসজিদের জিনিসটা আমি কভার করছি কিন্তু মসজিদের বাইরে তুমি অন্য কিছু নিতে পারো এটা যদি হতো তাহলে আমরা বলতে পারতাম ওকে দ্যার ইজ আ স্কোপ কিন্তু ইসলাম মসজিদের ভিতরে যেমন কভার করে মসজিদের বাহিরে যেমন কভার করে বড় বড় ইস্যু যেমন ইসলাম সলিউশন নিয়ে এসে যে ইন টার্মস অফ ইন্টারন্যাশনাল রিলেশন ইন টার্মস অফ জিহাদ ইন টার্মস অফ বাহিরের সাথে কীভাবে ডিল করতে হবে সেরকমভাবে আপনার বেডরুমেও কন্ট্রোল করে বাথরুমে ঢুকার সিস্টেমও ইসলাম বলে দিয়েছে ডান পা দিয়ে ঢুকতে হবে কেবলা মুখে হওয়া যাবে না এটা করা যাবে একটা খেজুরের বিচি ফেলারও সিস্টেম দিয়েছে যে তুমি খেজুরের বিচিটা যে যেহেতু তুমি হাতের পাতা দিয়ে পিক করছো ওই বিচিটাকে পাতার ওই হাতের বাইরে রেখে এমনভাবে নিক্ষেপ করো টু দ্যাট ডিটেলস টু দ্যাট ডিটেলস ইসলাম আমাদেরকে বলেছে ওই জন্য এই ইসলামটা হচ্ছে কেয়ামিল কমপ্লিট এবং সব কিছুই দিয়েছে আল্লাহ সুমাতালা বলছেন মাফররত কিতাবি কিতাবসাই আমি কোনো কিছু বাদ দিইনি ইসলামের ভিতরে এবং একটু আগে তো আমরা কয়েক সেশন আগে হজের কথা বলেছেন দেখেন হজও শো করে যে ইসলামের ভিতরে কি সুন্দর একটা ব্যালেন্স আছে তাই না হজের আরাফ আর ময়দান থেকে যখন রসু সাহা ব্যাক করতেন মুজদালিফাতে যেহেতু ওই দিনটা খুবই অগজাস্টেড দিন আল্লাহ স্মান্ত আল্লাহ চায় যে আমরা যেন আমার বডিদের বডির ফিজিক্যাল নিডটা দেখি রসু ইসলাম তাহাজ্জের নামাজ পড়তেন না যদিও রসু সাহেসাল্লাম কন্টিনিউয়াস তাহাজত পড়তেন কিন্তু ওই রাতে তিনি একবারে ঘুমায় থাকতেন ফজর পর্যন্ত নো তাহাজ কি কারণে কারণ আমাদের ঘুমাতে হবে এই সিচুয়েশানে তাই না এবং যেহেতু মানুষরা সব সময় চায় তাদের একটা ভালোবাসা আছে ইনকাম আছে তাদের তাদের বউ বাচ্চাদের খরচ আছে এবং মানুষের এই যে এই যে দুনিয়ার সাথে অ্যাটাচমেন্টের সাথে রিলেটেড যে ফাইন্যান্সিয়াল ইনকাম এই নিড যেটা সেটা ওই হজের অনুষ্ঠান যেখানে অনেক বড় একটা গ্যাদারিং হয় ইটস আ গুড অপরচুনিটি অপরচুনিটিস আলাইকুম জোনাহদল রব্বিকুম তোমরা ব্যবসা করো হজের ভিতরে নো প্রবলেম দ্যার ইজ নো জোনা তো এই যে আমি যে বলছি যে সব কিছুর নিড কিন্তু ইসলাম পরিপূর্ণ করে দিয়েছেন তো এত কিছু পরিপূর্ণ করে দেওয়ার পরে হোয়াই শুড উই গো টু ন্যাপোলিয়ন পনাপার্টের রুলিংস অথবা ব্রিটিশ প্যানেল কোডের রুলিংস অথবা আমেরিকান নুরেন্স অথবা ইন্ডিয়ার রুলিংস অথবা আমাদের কেন যেতে হবে এইসব বিভিন্ন সিস্টেমের দিকে দৌড়াতে হবে যদি ইসলাম ইজ প্রোভাইডিং আস অল দিস ওই জন্য এই সিলমিকা ফাতের যেন আমরা রাজি হয়ে যাই আমাদের নিড আল্লাহ জানেন যেহেতু উনি ইঞ্জিনিয়ার যে আমাদেরকে সৃষ্টি করেছেন যে যে এই বডির একটা নিড আছে সেক্সুয়াল নিড তা আল্লাহ সুমাতা বিয়েটাকে হারাম করেনি বিয়ে করতে বলেছেন একাধিকও আল্লাহ সুমত জাহেজ করেছেন ইফ দ্যার ইজ নিড তাই না কিন্তু এটাকে কন্ট্রোল করেছেন যে জিনার দিকে যাওয়া না ব্যবসা বাণিজ্য হালাল করেছেন এবং কিছু কিছু ট্রানজ্যাকশানকে হারাম করেছেন তার ভিতরে রিবা খাওয়া দাওয়াকে হালাল করে দিয়েছেন ম্যাক্সিমাম খাওয়া দাওয়া কুলু মেম্মা ফিল অর্ধ জমির উপরে যেটা আছে সব কিছুই তোমাদের হালাল তারপরে নেগেটিভ লিস্টটা বলেছেন কয়েকটা জিনিস মাত্র লাহমেল খিনজির এইটা খামর কিন্তু এটার বাইরে তো অনেক জুস আছে মদের বাইরে শুকরের বাইরে আলহামদুলিল্লাহ অনেক রকমের মিট আছে যেগুলো খুব ইজিলি পাওয়া যায় চিকেন গরু ছাগল উট তাই না তো আলহামদুলিল্লাহ সব কিছুতেই আলোচমানতালা এবং মানে আমাদের সলিউশন দিয়েছেন এবং যেগুলো জিনিস হারাম করেছেন এগুলোকেও ব্রেন খাটালে বোঝা যায় যে দের ইজ আ দের ইজ আ হার্ম আমাদের বডির জন্য হার্ম আছে মদ খেলে এই যে আল্লাহর সবচেয়ে বড় যেই আমাদের মেশিন দিয়েছেন সেটা হচ্ছে আমাদের ব্রেন যেটার কারণে আমরা চাঁদের দেশে গেছি যেটার কারণে আমরা এরকম ওয়ান্ডার্স তৈরি করেছি এই এই আর্থের উপরে এই ব্রেনটাদের উপরে এসে অ্যাটাক করে ওই জন্য মদ খাওয়া যাবে না তাহলে আলহামদুলিল্লাহ যেগুলো হারামের চ্যাপ্টার এগুলোর পিছনে রিজন আমরা জানি এবং যেগুলো হালালের চ্যাপ্টার সেগুলোর পিছনে আমরা রিজন জানি কাজেই এত কিছু হওয়ার পরে আমাদের উৎকুলো ফিসিল মেক করতে কি প্রবলেম এবং আমরা যেন পার্শিয়ালি না ঢুকি কারণ পার্সিয়ালি ঢুকলে যেটা সমস্যা হয় যে ইসলাম যদি একটা কমপ্লিট সলিউশন করেন তে পার্শিয়ালি করলে ওই ইঞ্জিনটা কাজ করবে না আপনি যদি মনে করেন যে ইসলাম ইসলামের মনে করেন একটা ঘড়ির মতন তো আপনি জানেন যে ঘড়ির কাঁটাগুলো একবার সুন্দর চড়তে হলে ভিতরে যে হুইলসগুলো আছে একটার সাথে আরেকটা লিঙ্কড তাই না এই যে এই যে সব ভিতরে যে হুইলসগুলো আছে এবং ওইগুলোর সব ঘোরার কারণেই একটা করে সেকেন্ড হচ্ছে সেকেন্ডগুলো এসে কন্ট্রিবিউট করছে টুয়ার্ডস এ মিনিট এবং মিনিটগুলো একটার সাথে একটা কন্টিনিউ করে একটা ঘন্টা হচ্ছে তো আপনি যদি একটা ছোট পার্টস ওইখান থেকে যদি বাহির করে নিয়ে আসেন ঘড়িটা কি চলবে ইট উইল নেভার ওয়ার্ক ওই জন্য এই কফ ফাটে ঢুকতে হবে এই কফ ফাটে ঢুকতে হবে আপনি যদি বলেন যে দ্যাটস ওকে নামাজ ইজ ফাইন আমি বুঝতে পারছি নামাজে একটু কানেকশান হচ্ছে জাকাত কেন দিব যেমন আবু বাকরের সময় রসু সাহেসালাম ইন্তিকাল করার পরে একটা গোষ্ঠী অফ পিপুল বা একটা ট্রাইব তারা বলছিল যে আমরা রসুল সাহেসাল্লামকে জাকাত দিতাম হে আবু বাকর তোমাকে কেন দিব আমরা জাকাত এবং তাদের নাম কী ছিল মুর্তাদ মুরতাদ মানে কী মুরতাদ মানে কাফের এবং তাদের এগেনস্টে আবু বকর এবং সাহাবিরা যুদ্ধ করেছিল মুর্তদ্দিনদের যুদ্ধ তাই না এটা একটা ক্যাটাগরি অফ মুরতাদ ছিল যারা জাকাত দিত না এবং আবু বকর বলছিলো যে ছোট্ট একটা দড়ি যদি তারা রসুল সাল্লামকে দিত জাকাত হিসাবে এবং আমাকে যদি এটা না দেয় তাহলে আমি তাদের এগেনস্টে যুদ্ধ করবো কারণ আবু বকর রেহ জানতলা ইাহর হাকটা কী হোয়াট ইজ ইসলাম এবং এই পার্শিয়াল কনসেপ্টটা আবু বকরের মাইন্ডে ছিল না যে এরকমভাবে কেউ মুসলমান হতে পারবে না যে ওই পার্শিয়ালি করবে যে ওকে নামাজ ওকে জাকাত ওকে না এবং সিমিলার ওয়েতে ইউ ক্যান টেক আদার এক্সাম্পলস যে হজ করবো না অন্যগুলো করবো হজ করব না অথবা মসজিদে নামাজ পড়বো কিন্তু বাইরে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনটা আমরা ওয়েস্টার্ন সিস্টেমে করবো কারণ ওটা আমাদের জন্য বেটার অথবা এটা করবো অথবা এটা করব না ওই জন্য ইট ডাজেন্ট ওয়ার্ক আফাতু মেনুন বা বাদ খিতাবি ও তা ফুরুন আবে বাদ আল্লাহ তো আল্লাহ তো এইভাবেই কোয়েশ্চেন করছিল বনি ইসরায়েলদের কারণ বানী ইসরায়েলদের একটা প্রবলেম ছিল এই পার্শিয়ালি সিলেক্টিভলি নেওয়া এই জিনিসটা আমার ভাল লাগছে এটা নিলাম এটা ভাল লাগছে না এটা নিলাম না এটাতে একটু কঠিন মনে হচ্ছে এটা বাদ দিলাম এটা সহজ মনে হচ্ছে এটাকে নিলাম এই যে সিলেক্টিভলি যদি আপনি চেরি পিকিং করেন ইসলামে ইট উইল নেভার ওয়ার্ক ইট উইল নেভার ওয়ার্ক এবং এটা মানে এটা একটা বিরাট বড় ব্যাধি আলহা আনফর্চুনেটলি আমাদের সমাজে এই সেকুলারিজম যেটাকে বলা হয় তাই না এই সেকুলারিজমটাকে একটা একটা বিগ প্রবলেম যেটার কারণে আমরা এখন এরকমভাবে একটা সিচুয়েশানে আমরা এসেছি সেকুলারিজমের কারণে এবং আনফর্চুনেটলি এগুলার পিছনে সবচেয়ে বড় দুশ্মন কি শয়তান এবং তার আর্মি এবং তার আর্মির ভিতরে বলা যেতে পারে এইসব বিভিন্ন কলোনিয়াল পাওয়ার্স যখন মুসলিমদের হাত থেকে যখন এই সিভিলাইজেশানটা বা সেন্টার অফ পাওয়ারটা সরে যে ওয়েস্টার্ন পাওয়ারদের হাতে হলো মেনলি দ্য কলোনিয়াল পাওয়ার্স এবং মেনলি বলা যায় দ্য ব্রিটিশ এম্পায়ার যেটা আমাদের সাবকন্টিনেন্ট এবং বিভিন্ন জায়গাতে এফেক্ট করেছে সিমিলারলি আফ্রিকাতে হয়তো ফ্রেঞ্চরাও এফেক্ট করেছে তো এইটার এটার কারণেই আমরা এই পর্যায়ে রিচ করেছি যে তারা এক তারা এইভাবে সেল করেছে তাদের প্রোডাক্টসটা যে তোমরা পার্সোনাল লেভেলে ইসলাম করতে পারো কিন্তু আমাদের মতন করে চলবে তোমাদের এই কান্ট্রিটা এইটার কারণে এডুকেশন সিস্টেম হেজাবের ইস্যুটা রুলিংস হ্যাঁ ক্রাইমের রুলিংস চোরের চুরি করলে কী হবে মার্ডার করলে কী হবে এইসব রুলিংসগুলোকে আমরা হটিয়ে ফেলেছি এই যে সেকুলারাইজেশন যে তুমি পার্সোনাল লাইফে মেনটেন করো বাহিরের লাইফে আমাদের আমাদের মতন চলবে সমাজ তাই না তো এইটার কারণে আমরা রিচ করেছি আমাদের এখন বর্তমান অবস্থায় আমাদের এখন ওই বর্তমান অবস্থায় কিন্তু যখন ইসলামটা এই ফিসিলিকা ফাটন এরকম সিস্টেম যখন ছিল মুসলমান সমাজে কখন ছিল রসুসাহ ইসলামের সময় আবু বকরের সময় অমরের সময় এবং তারপরে আটশো বছর ধরে ছিল তামানিয়ান খেলাফা আব্বাসিয়া খেলাফা এই যে যখন তারা এই গড়া চালিয়েছে তখন তারা ছিল টপ অফ দ্য নেশনস তারা ছিল টপ অফ দ্য নেশনস তারা রুলিংস করতো দি আর্থ পুরা আর্থকে তারা রুলিং করতো হারুন আর রশিদ যখন বাগদাদের বাহিরে যায় আসমানের দিকে তাকা একটা মেঘ দেখতো তখন মেঘকে সে অ্যাড্রেস করে বলতো যে আমতরি আউলা তুমতরি তোমার যদি ইচ্ছা হয় এখানে পানি দিতে পারো আর যদি না ইচ্ছা হয় যেইখানে যায় তুমি চাও বৃষ্টি নামতে পারো কারণ ওইটার জাকাতটা আমার কাছে আসবে ফসলের জাকাতটা আমার এখানে আসবে কারণ পুরো আর্থটাই ছিল তার তাদের কন্ট্রোলে কখন যখন তারা এই ফিসিল মেকআ করেছে আর আমাদের অবস্থা কী হয়েছে আমরা লজ্জাবোধ করেছি ইসলামটাকে প্রকাশ করতে আমরা নিজেরাই হিউমিলিয়েশন ফিল করেছি আমাদের আইডেন্টিটিটা মানুষদের সামনে প্রকাশ করতে লজ্জাবোধ করি যে আমি মুসলিম আই এম মুসলিম এটা বলতে যখন লজ্জাবোধ করি আল্লাহ আমাদেরকে তত নিচে নিয়ে গেছে তত নিচে নিয়ে গেছে এবং আমাদের এইসব ল্যান্ড ট্যান্ডরা হচ্ছে তাদের ব্যাক ইয়ার্ডের মতন হয়ে গেছে যে সেইখান থেকে তারা গরুর যেমন দুধ দেয় সেইভাবে এই ন্যাচারাল রিসোর্সেস মিনারেলস তারা মুসলমানদের ল্যান্ড থেকে নিয়ে যেয়ে তারা নিজেরা ডেভেলপ করেছে জাস্ট চিন্তা করে দেখেন যখন ব্রিটিশ কলোনিয়াল পাওয়াররা আপনার ইন্ডোপাক সাবকন্টিনেন্টে এসেছিল তাই না এই ইস্ট ইন্ডিয়ান কোম্পানির যারা চালাত তাই না এই যে তারা কত বড় তাদের মানে এই প্রফিট তারা গরিব হয়ে এসেছিলো এবং যে সব ভান্ডারগুলো ওইখানে নিয়ে গেছে আর এইখানকার লোকরা ক্ষুদায় মারা গেছে আর ওইখানে লন্ডনে তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টস করা এবং বিগ বিগ স্টেটস তারা তৈরি করেছে তো এইভাবে আমাদেরকে হিউমিলেট করেছে কারণ তারা কখনো আমাদের ভালো চায় না তো এটা হচ্ছে বিগ বিগ সাবজেক্ট বিগ ইস্যু ভেরি ইম্পর্ট্যান্ট টপিক এবং আমাদের জানতে হবে যে কি সুন্দরভাবে একটা আয়াতেই আল্লাহ সুবাহ তালা আমাদের দুনিয়ার সলিউশনটা দিয়েছে লেট অ্যালন দ্য আখেরার সলিউশন দুনিয়ার সলিউশনটা দিয়েছেন এবং কি সুন্দরভাবে আল্লাহ বলেছেন পিন পয়েন্ট করেছেন যে প্রবলেমটা কোথায় প্রবলেমটা হচ্ছে খতোয়াতে শয়তান এই শয়তানের স্টেপস এবং কি সুন্দরভাবে আল্লাহ তালা স্টেপস বলেন এই কারণে যে শয়তান তাদের প্রতিনিধি এবং প্রতিনিধি দিয়ে দুই ক্যাটেগরি পিপুল হতে পারে পিওর কাফের মনে করেন ব্রিটিশ আমেরিকান এরা অথবা কাফেরদের স্টুডেন্ট মুসলমানদের ভিতরে দেখা যাবে অনেকে যে তাদের ল্যান্ডে যে পিএইচডি হোল্ডার হয়ে বড় বড় ডিগ্রি নিয়ে আমাদের দেশে এসে খুব বড় বড় কথা বলে তাদের এজেন্ট হয়ে আমাদেরকে সলিউশন দেয় যে এটা করতে হবে এটা করতে হবে এটা করতে হবে নাস্তিকতা করতে হবে এটা করতে হবে না হলে কিন্তু আমরা সিভিলাইজড হতে পারব না হলে আমরা উপরে উঠতে পারবো না কিন্তু দেখা গেছে প্রুফ করে যে আমরা তত নিচে নেমেছি যখন তাদের অ্যাডভাইস শুনেছি কারণ এখানে আল্লাহ সদ খুব সুন্দরভাবে বলছেন যে যারা কাফাভাবে ঢুকে না তাদের তারা কিন্তু অ্যাকচুয়ালি শয়তানের স্টেপস ফলো করে এবং শয়তানের স্টেপসটা আল্লাহ সালা স্টেপস বলেছেন এই কারণে যে তারা কিন্তু কখনো প্রথমে এসে বলবে না যে মসজিদ বন্ধ করো নামাজ চলবে না কোরআনকে পুড়িয়ে ফেলো কারণ এটা বললে তো সব সময় সঙ্গে সঙ্গে বোঝা যাবে যে যে এটা দুশ্মন রাস্তায় মিছিলে নেমে যাবে তাই না কিন্তু তারা খুব আস্তে আস্তে করে আসবে এডুকেশান সিস্টেমের ভিতর ঢুকে আপনার কারিকুলামে একটু চেঞ্জ করবে যাতে আমরা মুসলমানরা হিস্টরির সাথে ডিট্যাচ হয়ে যায় আমরা যেন বদর যুদ্ধ সম্বন্ধে জানতে না পারি যুদ্ধ সম্বন্ধে যেন জানতে না পারি ওইটা হওয়ার পরে তার পরের বছর আর একটু স্টেপস তার পরের বছর মহিলাদেরকে বাহির করো হিজাব করা যাবে না এই যে তারা সবসময় উইক পয়েন্ট দেয় স্টার্ট করবে যে চিলড্রেন এবং ওমেন এটা হচ্ছে উইক পয়েন্টস তারপরে আস্তে আস্তে এইটাই হচ্ছে খতোয়াদের শৈতান এবং কখন খতোয়াদের শেতান হবে যখন আমরা কাফা থেকে বাইর হয়ে যাব। যখন কাফা থেকে বাইর হয়ে যায় যে পা পিছলে বাইর হয়ে যাওয়া এই জন্য সুন্দরভাবে আয়াত আলসমাত আর বলছেন ফাইন জেলাল তুম তোমরা যদি জেলাল তুম করো এই যে জ্যালাল তুম খুব খুবই সুন্দর পা পিছলে যখন পরে যাও একটু একটা চ্যাপ্টারে তোমরা একটা চ্যাপ্টারে একটু হটে গেলে হিজাবের চ্যাপ্টারে মনে করে হটে গেলে জিহাদের চ্যাপ্টারে হটে গেলে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশানের চ্যাপ্টারে একটু পা পিছলে চলে গেলে বলা যায় ইটস ওকে ইন ভাই অমিত রেবা ইহুদিরা তো বলতো তাই না যে বে আর রেবার ভিতর কি ডিফারেন্স এই দুইটা কন্ট্রাক্টই এরকমই ঠিক আছে ইসলামী ব্যাংকরাও এই কথা বলছে অমুকরা এই কথা বলছে ইটস ইটস অ্যাট এন্ড অফ দ্য সেম ওইখানে গেলে কী সমস্যা ফর এক্সাম্পল এই যে এইটা হচ্ছে খতোয়াতের শাহতান তাই না ফাইন জালাল তুমি বা আদিম আজাদ কোন বাইনাত এবং কী সুন্দরভাবে আমি যেটা বললাম যে আল্লাহ সুমাতালা যে এই থ্রেটনিং ওয়ার্ডটা ইউজ করছে ফাইন আল্লাহ আজিজ উন হাকিম কফর ও রাহিম বলেননি কিন্তু কাফুর রাহিম বলেননি জাস্ট এই রং মেসেজ যেন মানুষ না পায় যে ঠিক আছে আমরা যদি একটু একটু কাফা থেকে হটে যাই তাহলে আল্লাহ মাফ করে দেবে আল্লাহ গাফুর রাহিম এরকম কথা তো অনেকেই বলতেই পারে তাই না কিন্তু আল্লাহ তালা ওই চ্যাপ্টারটাকে ক্লোজ করার জন্য কি সুন্দরভাবে এখানে বলেছেন ফায়ালাম আল্লাহ আজিজ উন হাকিম মানে দিস ইজ আ পাওয়ারফুল ওয়ার্ড ইস নট গাফরুর রাহিম আল্লাহ তোমাদেরকে পাকরাও করবে আল্লাহ সুমতাল ভালো মতো জানেন এবং আল্লাহ তালা হাকিম তোমাদেরকে পাকরাও করে তোমাদেরকে এটাতে ধরবে কাজেই আসুন আমরা যেন আর বেশি সময় নেবো না কিন্তু আমার মনে হয় আমি আমার মেসেজটাকে ক্লিয়ারলি পৌঁছাতে পারলাম এবং কত সুন্দরভাবে জাস্ট ফিউ ওয়ার্ডস এই কোরআনুল হাকিম কত বড়ো একটা গিফট দিচ্ছে আল্লা সুবাহনতলা আমাদেরকে তাই না কিন্তু আনফর্চুনেটলি আমরা কয়জন আসি যারা এই গিফটটাকে অ্যাকসেপ্ট করি এটাতে আমরা যেন রাজি হয়ে যাই কাজেই দিস ইজ মাই ইনভাইটেশন আহ্বান সমাদের প্রতি যে যেন আমরা এই আয়ারটা থেকে খুবই অ্যাটেনশান দিই এবং বারবার যেন আমরা এটাকে তেলাওয়াত করি এবং ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি যার যেরকম স্কোপ আছে আপনি ইমপ্লিমেন্ট করেন আপনার নিজের উপরে আপনার নিজের বাসার উপরে যদি এটার বাইরে আপনি না করতে পারেন অন্য আরেকজন করতে পারলে সে যেন সেভাবে করে কিন্তু যেন আমরা এই নেয়ারটা নিয়ে চলি যে যেন আমরা মেকা মেকাফার ভিতরে যেন প্রবেশ করবো আল্লাহ আমাদেরকে তৌফিক এবং হৃদায়ত দেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আসলে এ কোরআন এমন পদ দেখায় যা একেবারেই সোজা যারা একে নিয়ে ভালো কাজ করতে থাকে তাদেরকে সে সুখবর দেয় এ মর্মে যে তাদের জন্য বিরাট প্রতিদান রয়েছে